তা হতেই পারে তাহলে আমরা এগোই চলো না ও যে অমঙ্গল হ্যাঁ আমাকে সবাই বলছে দুটো ভূভাত এক জায়গায় হলে অমঙ্গল হবে ভাই মশাই কিসের অমঙ্গলের কথা বলছিস বল তো হাই হাই দাদা না উনি বলছেন যে দুই মেয়ের একসঙ্গে বৌভাতে নাকি অমঙ্গল হয় এর থেকে তিথির বৌভাতটা যদি আলাদা হতো তাহলে ভালো হতো মন্দিরে বলছে তো ছাড়ুন তোর কথা এসব কি বলছেন মাসিমা আমি কি বলবো জানেন তো ওই যে পাড়ার বউগুলো মন্দিরের পাশে পাশে ঘুরছিল আর আজে বাজে কথা বলে ওর কান ভরাচ্ছিল এগুলো আজে বাজে কথা আজে বাজে কথা তো বটেই একদম আজে বাজে কথা ওরা কি করে ওরা শুধু সকলকে ভয় দেখায় আর পরের ঘরে আগুন লাগায় ছি 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 একটা কুটো মানুষ কখন থেকে দাঁড়িয়ে আছে ছি বাবা আপনি কোনো চিন্তা করবেন না একদম চিন্তা করবেন না আপনার মেয়েরা খুব ভালো থাকবে ওদের মঙ্গল হবে আসুন আমার সঙ্গে আসুন আসুন চল 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 খাবার দিকে চল আসুন বসুন আপনি আগে বসুন আচ্ছা ঠিক আছে বসছি আপনি বসুন অঞ্জন বাবু এখান থেকে আপনি মেয়েদের ভালোভাবে দেখতে পাবেন কি ভাবছেন এতদিন ধরে মেয়েদের বুকে আগলে বড় করেছেন তারপর অন্যের হাতে তুলে দিয়েছেন বিয়ে হলে মেয়েরা পর হয়ে যায় এই কথা আমি মনে করি না আপনি মনে না করলে কি হবে তাই তো হয় স্বামী সংসার রান্না বান্না ছেলে মেয়ে তাই তো মেয়েরা দুর্গার আরেক রূপ দশ হাতে সবকিছু সামলাচ্ছে আমার মায়েরা দুর্গা এইসবের কি দরকার ছিল এই তোমরা সরো 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 এই হলো তিথি আমার বউ আর হলো নীরা এই ওইটা চেয়ার দাও তো এসো এসো আরে লজ্জা পাচ্ছ কেন এসো এসো এই হচ্ছে নীরা আমার বউ আর এই হচ্ছে দিদি তিথি ইনি হচ্ছেন মধুদা আমি ওনার দোকানে চা খাই চলো 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 এই ইন্দ্রদা দাঁড়া হল আমি চলবো তো তুমি তো বলি আর ওই তো আর বাইরে চলো এই ক্লোজ 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 মা বাবা দাদা এখনো কেউ আসছে না কেন আরে দিদা এখানে ফ্যামিলি ফটো তোলা হচ্ছে তুমি বসে আছো চলো 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 তুমি তো বলছো বাবা তো তুমি আসুন আসুন তাহলে আপনি আপনি গিয়ে ফটো তুলুন আমি এখানেই থাকি না না তা বললে হয় দুই মেয়ের বাবা বলে কথা যেতেই হবে আপনাকে আরে মা মা তুমি এখানে বসে আছো কেন চলো না মা দুই পরিবারের ফটো তোলা হচ্ছে ছাত্র এসব বারবারই আমার ভালো লাগে না মা আজকে কিন্তু এসব রাগটা করো না দেখো এই ছবিগুলো দেখে যদি পাড়ার প্রতিবেশীরা বলে যে এই ছবিতে ইন্দ্রর মা কোনজন তখন কি হবে বলো তো হুম চলো আজকে আর রাগ করো না লক্ষ্মী মা আমার চল চলো চলো তো আমিস না পুরি যা আচ্ছা আস্তে আস্তে চলো চলো ইনো না আর আমি কি বাদ পড়ে গেলাম নাকি না না তুমিও দাঁড়া ওই তো মা এসে গেছে এদিকে আসো তাড়াতাড়ি এসে গেছি এসে গেছি আমরা কি সুন্দর লাগছে আর মাসিমা মাসা মাসা পাশে দাঁড়িয়ে গেছেন আপনি আমি তাহলে কি এই তো দিদি আই বলো এই দাঁড়ানো এক সেকেন্ড এই হচ্ছে এই হচ্ছে তোর জন্য আমার উপহার আরে যে হলঘরটার ভাড়া এটা কাকিমার তরফ থেকে তোকে গিফট আরে কাকিমা সব বল সব চুপ কর আর ও তো আমাদের ছেলের মতো হ্যাঁ ঠিক আছে চলো চল চল ওকে তো আবার চল চল চলো সব এই নিয়ে তাই না বলছি মা
ভাবছিলাম তুমি বুঝি আমার ফোন ধরবেই না। তাই বুঝি? হুম, আমাকে এই যাচ্ছে বলে মনে হলো। আমি তো ভাবছিলাম আবার কষ্ট করে আমাকে তোমার বউ ভাতে যেতে হবে। আরে বর্ষা, তুমি যে কি বলো না, মানে খুব ভালো খেলাম। এত ভালো লেগেছে না? ও কিন্তু খুব ভালো হয়েছে। আসিন, দেখো আমার তোমাকে যদি এড়িয়ে যাওয়ার হতো তাহলে কিন্তু আমি সেটা অনেক আগে করতে পারতাম বর্ষা। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করছি। আজ ইন্দ্র আর নীরার বউ ভাত, কিন্তু ফুলসজ্জা, ফুলসজ্জা ইন্দ্র আর বর্ষার। কখন আসছো? একটু দেরি হবে। তুমি বুঝতে তো পারছো এখানে অনেক লোকজন আছে, তাদের সবাইকে দেখে নিয়ে আমি তারপরে আসছি। তুমি তুমি একটু অপেক্ষা করো বর্ষা, প্লিজ। অতক্ষণ না, তুমি তাড়াতাড়ি এসো। আরে আমি কিচ্ছু শুনবো না, কাল আমার বর চলে আসছে, তারপরে কি আর এভাবে দেখা হবে? আর তাছাড়া আজকের পর কি তুমি তোমার বউ ছাড়া থাকবে? খুব ভালো থেকো। আচ্ছা শোনো, আজ একটু বেশিক্ষণ থাকতে পারবে কি? আরে আমি আসছি বললাম তো। তুমি তো চেয়েছিলে আমাকে বিয়ে করতে, আর এখন এত সবার কথা ভাবছো কেন? আরে বর্ষা, আমি আসছি বললাম তো। দরজাটা কিন্তু খোলা থাকবে, কিন্তু যদি তুমি ঠিক এক ঘন্টার মধ্যে না আসো তাহলে সারা জীবনের মতো এই দরজা বন্ধ হয়ে যাবে। কাকু কাকু, নতুন ব্যাচ বসেছে, রানা খোঁজ নিতে বললো এখন খেতে বসবে কিনা। না না না, আমি আলাদা খাবো না। এই তিথি, নীরা, ইন্দ্র ওরা খাবে না? পরের ব্যাচ বসতে কিন্তু রাত 11টা বেজে যাবে। তা হোক না, ভাজন তো একসঙ্গে খাই, কবে যে খেতে পারবো তো জানি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রানাকে বলে দিচ্ছি। রানা, এই রানা, এই মন, এদিকে আয়। বাবার ওষুধ এনেছিস সঙ্গে করে? ওগুলো আমি একদম ভুলে গেছি। ভুলে গেছি মানে? আমি যাবার আগে তোদেরকে পই পই করে বলে দিলাম সময় মতো যেন বাবা ওষুধ খায়। ভুলে গেছি মানে কি? দেখেছ কেমন লক্ষ্মী মন তুমি। দেখো 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 কেমন মেয়ে, বউ ভাতের দিনও বাবার ওষুধ খাওয়ানোর কথা ভুলে যায়নি। আসলে নীরা সবকিছু দেখাশোনা করে, তো বাকিদের অভ্যেসটাই তৈরি হয়নি। বাবা বাবা, তুমি খেয়ে নাও তাহলে, আমাদের জন্য অপেক্ষা করতে হবে না। বাড়ি গিয়ে তো আবার ওষুধ খেতে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা, তাহলে চলো। দেখেছেন আমাকে মেয়েদের কি কড়া পাহারায় থাকতে হয়, বুঝুন আমার অবস্থা। ইন্দ্রকে একটু বলে যাই। হ্যাঁ কিন্তু দাদাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ব্যাচ বসে গেছে, বুঝবেন তো। হ্যাঁ, আপনার দাদা কি খাবার ওদিকে? না, আর বলছিলাম যে স্যার যদি বসতে চান বসিয়ে দিও ওনাদের, আমি দাদাকে ডেকে আনছি। কেন? আচ্ছা ঠিক আছে, খেতে চাইছে না যখন বাচ্চা মেয়ে ওদের সাথে বসবে, ঠিক আছে? চলুন মাসিমা, চলুন চলুন চলুন। ঝিনুক বিথি মন, তোরা জাগিয়ে খেয়ে নে, যা 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 যা। দাদাকে দেখেছো? না। এই শোন নাই বিশ্ব, আমার বাড়ি দিয়া। কেন? ভালো লাগছে না। আরে বাবা, তোমার তো খাওয়াও হয়নি আর বাড়িও তো ফাঁকা। দূর, আমার এখানকার খাওয়া খেতে ইচ্ছে করছে না, বাড়ি যাবো। চ বাড়ি দিয়ে যা, নিয়ে নিয়ে যাবি তো, চল, নাহলে আমি একা চলে যাচ্ছি। আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি চলে গেলে রানাদা খাওয়ার ওখানে একা পড়ে যাবে। বাহ, এবারে লোকেদের প্রতি কত দরদ যে নিজের মাকে একা যাকে বাদ দেবে একাই। আরে দাঁড়াও মা 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 দাঁড়াও 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 দাঁড়াও, চলো চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি, চলো। ইন্দ্রকে বলবি আমার ভাল লাগছিল না, আমি তাই যে গেলাম, পরে যেন এই নিয়ে আবার রাগারাগি অশান্তি সব কিছু না করে। যখন জানোই দাদা রেগে যাবে তাহলে যাচ্ছই বা কেন? ভাল লাগছে না মা, তুমি না সত্যি। দাঁড়াও আমি ফোন করে দিচ্ছি, এক মিনিট দাঁড়াও। ওর ফোন তো বেজেই যাচ্ছে, ধরছে না।
কোথায় গেল?